উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি নিয়ে বিরাট নির্দেশ দিল আজ কলকাতা হাইকোর্ট উৎসশ্রী পোর্টাল বন্ধের যুক্তি মানা হবে না শিক্ষক বদলি ইস্যুতে করা নির্দেশ হাইকোর্টের তো বন্ধুরা আপডেটটি দ্য ওয়াল অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকা যুক্তি আর কার্যকর হবে না অফলাইনে বদলির প্রক্রিয়া হবে সোমবার এই সংক্রান্ত একটি মামলা শুনানিতে বিষয়টি স্পষ্ট করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা তামান্না বেগম নামে এক শিক্ষিকা তার বদলির ইস্যুতে আদালনে একটি মামলা করেছিলেন সেই প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে মামলাকারী শিক্ষিকার অভিযোগ ছিল তিনি বদলি চেয়ে আবেদন করেছিলেন কিন্তু বোর্ডের তরফ থেকে কোনো উত্তর পাননি তিনি তার এই অভিযোগের ভিত্তিতে বিচারপতি রাজশেখর মান্তা এই নির্দেশ দিয়েছেন উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ থেকে উৎসশ্রী পোর্টাল বন্ধ রয়েছে ফলে অনেক আবেদন অফলাইনেই আসছে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ পোর্টাল বন্ধ থাকার কারণ বদলির ক্ষেত্রে সমস্যা এই যুক্তি মান্যতা পাবে না ফলে এতদিনে যে সমস্যা তৈরি হয়েছিল হাইকোর্টের এই নির্দেশের পর তা সমাধান হলো বলে মনে করছে আইনজীবীদের একাংশ কারণ আদালতের স্পষ্ট বক্তব্য এখন থেকে অফলাইনে যত আবেদন আসবে সেগুলি অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে উচ্চশ্রী পোর্টাল নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে ফলে অনলাইন আবেদন নেওয়া বন্ধ রয়েছে এদিকে বদলি চেয়ে যে শিক্ষিকা মামলা করেছেন তিনি নিজে থেলা আক্রান্ত এবং তার মেয়ের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তিন বছর ধরে উত্তর দিনাজপুরে শিক্ষকতা করার পর তিনি বীরভূমে বদলি চান শিক্ষক শিক্ষিকারা যাতে বাড়ির কাছে স্কুলে বদলি নেওয়ার জন্য আবেদন জানাতে পারেন সরকারের কাছে সেই জন্য রাজ্য সরকার উচ্চশ্রী পোর্টাল চালু করে তারপর থেকে বহু শিক্ষক শিক্ষিকা আবেদন জানার বদলি পান যা নিয়ে বিতর্ক কম হয়নি এই বদলি নিয়ে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে